কি ভাবছো চিনি এত আনন্দ কেন করছে, এত লাফালাফি কেন করছে? অনেকেই হয়তো ছোটবেলায় এই আনন্দটা উপভোগ করেছো, ইভেন এখনো করো, বাট আমার এই আনন্দটা কপালে কখনো জোটেনি। সেটা হচ্ছে মামা বাড়ি যাওয়ার আনন্দ, এই যে ওর দিম্মা এসছে ওকে নিয়ে যেতে, মানে নিয়ে যাবে আর কি। মা বৌদি দাদা সবাই 2 তারিখে হচ্ছে চলে যাচ্ছে, তারপর আবার আসবো এই 4-5 মাস পরে। তো আমাদেরকে যেতে বলেছিল, আমার যেহেতু কিছু টেস্ট ফেস্ট করাতে হবে, ডাক্তার দেখানোর ব্যাপার আছে বলে আমি 2 দিন পরে যাব। তো সেই জন্য মা বলছে তাহলে চিনিকে দে, আমরা তো চলেই যাব, তা তোরা 2 দিন পরে। তো চিনিকে নিয়ে যেতে এসছে, সে তো বেজায় খুশি। ছোটবেলা হয়তো অনেকেই মামা বাড়ির নাম শুনলে এত আনন্দ পেতে, মানে যাওয়ার কথা শুনলে আর কি। এবার যদি বলো তোমার কি মামা বাড়ি নেই, হ্যাঁ আমার মামা বাড়ি আছে, কিন্তু সেটা হচ্ছে আমার একদম ঘরের পেছনে। না, আমার বাবা মার লাভ ম্যারেজ নয়, সে অনেক কাহিনী, এখন অতটা বলা সম্ভব নয়। যাই হোক, তো সেই জন্য কখনো ওই মামা বাড়ি যাওয়ার আনন্দটা আমি কখনো উপভোগ করতে পারিনি, তাই আর কি বলছিলাম। যাই হোক, চিনি রেডি হয়ে গেছে, ও খুব খুশি মামা বাড়ি যাবে বলে। ওর দিম্মা এসছে, রানা এসছে, আর আকাশ ভাই এসছে। তো আমি বললাম আমাকে একটু আদর করে দিয়ে যাও, তুমি তো চলে যাচ্ছ, তাই দেখো আমাকে কত আদর করছো। আমার মেয়ে চিনি আমার কোন কোন দিকটা পেয়েছে সেটা আমি বলতে পারবো না, বা ও কার মতো দেখতে হয়েছে সেটাও আমার বলা মুশকিল। তবে আমার চোখে যতটা পরের ততটা হচ্ছে বাবার মতো দেখতে হয়েছে, আবার কিছু কিছু সময় মনে হয় যে ও নিজের মতোই হয়েছে। আমার যেটা পেয়েছে সেটা হচ্ছে ভীষণ ঠাকুর ভক্ত, মানে কোনো কারণ অকারণ ছাড়া, মানে হঠাৎ হঠাৎ করে এসেই ঠাকুর ঘরে আর কি নমস্কার করে। যাই হোক, মা চিনিকে নিয়ে চলে গেছে, ঘরটার খুব বাজে অবস্থা ছিল, চিনি সকালবেলা বিছানায় দুধ ফেলেছে, সেটা পরিষ্কার করলাম আর একটা নতুন বেডশিট পেটে দিলাম, মানে আর কি ধোয়া বেডশিট। তারপরে এই যে ওর জন্য সারাদিন ওয়েট করতে করতে এখন এসছে, আর ফোনে খানিকটা আমাদের ঝগড়াও হয়েছে, আমি রাগ করে শুয়েছিলাম। যাক গে, রাগ অভিমানের পালা মিটে গেছে। তো এবার চলে এসছে, ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানাবো। তো ভেবেছিলাম একটু অন্য কিছু বানাবো, তা ভাবলাম না, গরমের মধ্যে এটাই ওর জন্য বেস্ট হবে। তো ওকে আসার সময় বলেছিলাম একটু টক দই আনতে, ফ্রিজে একটু ছিল বাট সেটা দেখলাম কি নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল। তো তারপরে এই যে একটু টক দই দিলাম, ওর মধ্যে একটু বরফ আর একটু হচ্ছে বিট নুন আর সামান্য জল অ্যাড করে ভালো করে এবার এটাকে ব্লেন্ড করে নেবো, আর একটু চিনিও দিয়েছি অল্প করে। তো আমি না খুব একটা লস্যি টস্যি ভালোবাসি না, তো বাড়ির বাকিদের জন্যই বানাচ্ছি, মানে বাবা মামুনি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি খুব একটা খেতে পছন্দ করি না, তো দেখলাম আমার জন্য মোমো এনেছে, ওটাই আমার জন্য ঠিকঠাক। লস্যিটা আমি খুব একটা ভালোবাসি না, কেন জানি না আমার না ভালো লাগে না, লস্যি শরবত এইগুলো খেতে আমার খুব একটা পছন্দ করি না আমি। আমরা ওইটা শেয়ার করে খাবো না, ঠান্ডায় খেতে হয়, সরি গরমে খেতে হবে, বলো ভেরি গুড। আর এই যে আমার জন্য নিয়ে এসছে হচ্ছে মোমো, বেশ ভালোই খেলাম, তবে মোমোটা একটু ঠান্ডা হয়েছিল, স্যুপটা বেশ গরম ছিল। তোর গলা শুনে মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগে গেল, সকালবেলা ভালো মানুষ আমি পাঠায় ঠান্ডা লাগিয়ে বাড়ি আসো, কাল রাত থেকে তোমার পিঠে টান লেগেছে খেলতে গিয়ে, সত্যি করে বলো, এই ভালো মানুষটার আমি পাঠালাম কি করে তুমি ঠান্ডা লাগিয়ে নিয়ে আসলো, সকাল থেকে নাক ফাক বন্ধ দিচ্ছিল, তারপরে আজকে যা গরম, সত্যি তাই, কে বলো না কেমন হয়েছে, সুন্দর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো এই ব্যাপারটার সঙ্গে পরিচিত। আমি যাব হচ্ছে আজকে ওই বাড়িতে, এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। তো এখানে আমি ব্যাগপত্র গোছাচ্ছিলাম, তার আগে গুছিয়ে নিচ্ছিলাম আমার কী কী প্রমোশন আছে এই কদিনের মধ্যে, তো সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছিলাম যে ওই বাড়ি গিয়ে শ্যুটটা কমপ্লিট করে, তার জন্য এই যে পার্সেল যেটা এসেছিলো সেটা আর কি আনবক্সিং করে ওর মধ্যে থেকে নিয়ে নিলাম কী কী
কাজ আছে এর মধ্যে, আর তার সঙ্গে আমার প্রয়োজনীয় জিনিসপত্র, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, এই সমস্ত কিছু গুছিয়ে এই যে ব্রাশ নিয়ে চলে এসেছে এখন বাইরে ব্রাশ করতে করতে। আজকে অনেক সকালে উঠেছি, আজকে না আমার ভোর 4টার সময় ঘুম ভেঙে গেছে। নর্মালি আমি 4টার সময় উঠি, তোমাদের দাদা ভাই যখন ডিউটি যায় তখন ওকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকেও বাড়ি ছিল, আজকে যেহেতু সানডে। আর মানে কেন জানি না 4টার সময় ঘুম ভেঙে গিয়ে খুব জল পেপাসা পাচ্ছে আমার, তো তাড়াতাড়ি করে একটুখানি জল খেয়ে নিলাম, নিয়ে আর ঘুম আসছে না। তারপরে ফোন ঘেঁটেছি, আর ঘুমোইনি। তারপরে আবার খেতেও পাচ্ছি না, খিদে পেয়ে গেছিল, খাইও নি, কেননা সকালবেলা আমার ব্লাড দেওয়ার কথা ছিল। আমার প্রচুর টেস্ট রয়েছে, ওই একটা স্যাম্পেল কালেক্ট করলে ওরা বাকি টেস্টগুলো করে নেবে। তো যাই হোক, সকালবেলা ব্লাড নিতে আসবো, ওই জন্য বারণ করছি। আর এইটা কী গাছ বলো তো? এটা হচ্ছে তেজপাতা গাছ। আমাদের বাড়িতে এই তেজপাতাগুলোর এক একটা ডাল ভাঙা হয়, সেটা রোদে শুকিয়ে একদম ফ্রেশ ফ্রেশ তেজপাতা একদম কৌটাতে ভরে রাখা হয়, সেটাই আমাদের রান্নাতে ইউজ করা হয়। আর এখানে এই যে ব্রাশ ট্রাশ করবো, তার আগে একটুখানি সার্ফ গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে এই যে আমার দুটো সাদা ড্রেস, মানে আগের দিন দিদিকে কাচতে দিয়েছিলাম, দিদি লাল জামার সঙ্গে বোধহয় ভিজিয়ে দিয়েছিল আর কালার হয়ে গেছে, তো সেইগুলো এখন এই যে ভিজিয়ে নিচ্ছি কাচবো বলে, এটা আমি নিজে হাতে কেচে আর কি শুকিয়ে আর কি তুলে রেখে দেবো আর কি ভেবেছে, ওই জন্য ভিজিয়ে রাখছিলাম। এরপরে দেখো, এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো, মুখটা ভালো করে ধুয়ে। তো ফ্রেশ হয়ে জাস্ট আমি ঘরে গেছি আর উনি চলে এসেছেন এই যে ব্লাড নেওয়ার জন্য। তো তার সঙ্গে সঙ্গে মামনিকেও ভাবলাম একটু টেস্ট করিয়ে নিই, মামনির সুগারটা এখন কত আছে, তো মামনিকেও একটু ব্লাড দেওয়াবো আর কি। তো আমার যেহেতু অনেকগুলো টেস্ট, ওই যে এক একটা করে এরকম মানে স্যাম্পল যেগুলোতে কালেক্ট করবে এগুলো সব বার করছিলেন, আর বহুদিন এই ইঞ্জেকশন ফিনজেকশনগুলো দেখি না, তো মানে প্রয়োজন হয় না ঠাকুরের কৃপায়, বেশ ভয় লাগছিল। তো এই যে মামনিকে ডেকে নিয়ে এসেছি, মামনিও ভয় পাচ্ছিল। সেই একটা বছর আগে মামনির কি ভোগান্তি, এক বছর দু বছর হয়ে গেছে, মানে আগের বছর তার আগের বছর কি ভোগান্তি, মনে সেই কি আর বলবো, সেসব দিনের কথা মনে পড়লে মানে এখনো বুকটা যেন আটকে ওঠে। তো মামনিও ভয় পাচ্ছিল, বহুদিন এইসব ইঞ্জেকশন ফিনজেকশনের থেকে আমরা সব দূরে, তো হঠাৎ করে দেখে একটু স্বাভাবিকভাবেই ভয় লাগছিল। মামনিও বলছে ব্যথা লাগছিল গো, আমি না অল্প একটু ব্যথা লাগছিল, বাট ভয় লাগছিল যদি চোখের সামনে দেখি আমার একটা সুচ ফুটিয়ে দেওয়া হবে, তো স্বাভাবিক ব্যাপার, একটু ভয় তো লাগে। দেখো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে, নিয়ে গিয়ে এখন ব্রেড শেকে নেবো, তারপরে বাটার দিয়ে আর একটু সুগার ডাস্ট দিয়ে এটা আবার একটুখানি ফ্রাই করে নেবো। আর ওইদিকে দিদি বানাচ্ছে হচ্ছে রুটি মামনি আর বাবার জন্য, মামনির বাবা সকালবেলা রুটি খায় আর আমি খাই না, এই রিসেন্টলি আমি এই ব্রেড বাটারটা খাচ্ছি। তাও ব্রেড বাটারটা সবার জন্যই করা হয়, রুটিটা আমি খাই না, রুটি করে দিদি সকালবেলা আর তার সঙ্গে হয়তো একটা সবজি করলো, বা মামনি হচ্ছে তোমার মোস্ট অফ দ্য টাইম চা দিয়েই খায় রুটিটা, আর আমি পাউরুটিটা কখনো ওই যে এই ব্রেড দিয়ে এই সরি বাটার দিয়ে যেটা শেকে নিলাম ওটা হচ্ছে এমনিও খায়, বা চা দিয়ে ভিজিয়েও খায়। তারপরে কি মন হলো যে বেরোবো এই স্টেশন থেকে, কিছু খেতে ইচ্ছে করে না আমার, আর সকালবেলা লুচি আমার অসম্ভব ব্যাপার, ট্রেনের খাবার না আমার একটু খেতে মানে খেলে অসুবিধা হয়, তো তার জন্য এখানে একটু একপোজ বানিয়ে নিলাম। আসো এখানে বসো, ভালোবাসো আমাকে, জিজ্ঞেস করলাম বলো, অ্যাটিটিউড নিয়ে বলার কিছু হয় না। ব্যাস এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে স্নান করে রেডি হয়ে গেছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। আর ওই বাড়িতে কেন যাচ্ছি আরও একটা কিন্তু কারণ আছে, সেটা তোমরা আমার নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে, খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে, তো ভিডিওতে চোখ রাখতে হবে, কালকের জন্য একটু ওয়েট করতে হবে। আজকের মতো টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।